আচ্ছা, যাই হোক, ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের যে বিষয় ক্লাস নিচ্ছি, গার্হস্থ্য বিজ্ঞান, যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিল্প নীতি সম্পর্কে আলোচনা। তো আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। এখন তোমরা খেয়াল করো যে আমি এর আগে তোমাদের শিল্প নীতি পড়িয়েছিলাম। শিল্প নীতি, সরি, শিল্প উপাদান পড়িয়েছি অনেক দিন। হ্যাঁ, তো আজকে তোমরা দুইজন, তারপরেও আমি উপাদান সম্পর্কে আর বলবো না, যে নীতি সম্পর্কে আমি বলি, যে শিল্প সম্পর্কে পড়াচ্ছি, যে আমরা চলার পথে যে কোনো জিনিস, যে কোনো কিছুই করি না কেন, আমাদের শিল্প উপাদান এবং নীতির প্রয়োজন হয়। যেমন, হ্যাঁ, তো এখানে যে দেখো, যে আজকে আমি নীতি পড়াতে যে যে তোমাদের শিল্প কি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে আসলে আমাদের ব্যবহারিক জীবনে শিল্প উপাদান এবং নীতির প্রয়োজন কতটুকু। যেমন, যে কোনো কাজ সুন্দর, সুষ্ঠু এবং আকর্ষণীয় করে তোলার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকেই শিল্প বলে। ধরুন, সৌন্দর্যের প্রতি আকর্ষণ থেকেই শিল্পের জন্ম হয়। তোমরা কিন্তু মানে বই বের করে নাও সবাই, তোমাদের বইয়ের, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তোমরা এই চ্যাপ্টারটা বের করে নাও সবাই। বের করলে একটু বুঝতে পারবে যে চ্যাপ্টারটি হচ্ছে প্রসারিত। তোমরা আজকে দুজন ক্লাস করো, নেক্সট ক্লাসে অন্য দুজন আসো, যার জন্য আসলে তোমাদেরকে পড়ায় কোনো মজাই পাচ্ছি না আমি, কারণ শুধু বেকার খেটেই যাচ্ছি, কষ্টই করে যাচ্ছি। তো এখানে দেখো, পোশাকের শিল্পকলার নীতি এবং উপাদান, আমি উপাদানটা আগে পড়িয়েছি, আজকে আমি নীতি তোমাদেরকে পড়াচ্ছি। বই বের করে সবাই নীতিটা বের করো। উপাদান শেষ করেছি। নাদিয়া আক্তার, তুমি এসছো, তুমি কি জানো যে আমি এর আগে যেটা পড়িয়েছিলাম শিল্প উপাদান? আচ্ছা, যাই হোক, এখন আমি আবারও তোমাদের শিল্প নীতি পড়াতে, যে শিল্পটা কি, আমরা কি কি কাজে আমাদের শিল্পটা প্রয়োজন হয়। দেখো, যে কোনো কাজ সুন্দর, সুষ্ঠু এবং আকর্ষণীয় করে তোলার জন্য যে কোনো জিনিস, তোমাদের পোশাক, মানে তোমরা পোশাকের বিষয়টা চিন্তা করবে, কিন্তু আমরা চলার পথে বলো, রান্না বলো, ঘর সাজানো বলো, যে কোনো কাজ করার ক্ষেত্রেই আমরা শিল্প নীতি এবং উপাদানের প্রয়োজন হয়। এটা ছাড়া আমরা চলতে পারি না। যেমন, সংজ্ঞা আকারে প্রথমে শিল্পটা কি আমরা আগে দেখি, যে যে কোনো কাজ সুন্দর, সুন্দর, সুষ্ঠু এবং আকর্ষণীয় করে তোলার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকেই শিল্প বলে। সৌন্দর্যের প্রতি আকর্ষণ থেকেই শিল্পের জন্ম হয়। যেমন, মানুষ দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে যে সব কাজ করে বা ওই কাজকে সুষ্ঠুভাবে সমাধান করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকেই শিল্প বলে। ব্যক্তি নিজস্ব জীবনের কর্ম থেকে, যে কোনো কাজ করার জন্য থেকে, এবং সংসারের সব কাজকর্ম এই শিল্পের মধ্যে বিরাজমান। মানে সংসার বলতে যেটা আমাদের ঘর সাজানো, রান্না বান্না, সব এগুলো কথা কিন্তু আমি উপাদানের ক্ষেত্রেও তোমাদের বলেছি। তো এখন দেখো যে শিল্প নীতিটা কি, এখন দেখো যে শিল্প নীতি কি, যে নিত্য ব্যবহার্য বস্ত্র বা উপাদানগুলোকে ব্যবহারের উপযোগী এবং সৌন্দর্য মণ্ডিত করার জন্য পদ্ধতির সাহায্যে অলঙ্কৃত করা হয় তাকেই শিল্প নীতি বলে। যেমন, একটি কামিজকে সৌন্দর্যমণ্ডিত এবং আকর্ষণীয় করে তোলার জন্য যে নকশা, মানে বিশেষ করে তোমাদের
যে নকশা তোমাদের তৈরি করা হয়, যে মানে যে কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে, যে আমরা যে একটা কামিজ বা একটা জামা যে তৈরি করার ক্ষেত্রে এটাকে সুন্দর করে ডিজাইন আকারে মানে নকশার মাধ্যমে আকর্ষণীয় আমরা করে থাকি। তারপরে দেখো তোমাদের, এখন আমি শিল্প উপাদান বলেছিলাম 5 প্রকার, কি কি তোমরা এখন জিজ্ঞেস করলে বলতে পারবে না। রং, রেখা, আকার, জমিন, বিন্দু। এখন এখানে নীতি হচ্ছে 5 প্রকার: সমতা বা সামঞ্জস্য, সঙ্গতি বা অনুপাত, ছন্দ, মিল বা মিল বা সম্বন্ধ অথবা প্রাধান্য। তো এখানে আমি আগে বলেছিলাম যে শিল্প উপাদান কিন্তু মানে 5টা দিয়েছি, কিন্তু আমাদের চারিপাশে যা আছে আলো ছায়া মানে স্বচ্ছতা সব কিছু মিলেই কিন্তু উপাদান আরো অনেক, কিন্তু নীতি কিন্তু 5টাই। এই 5টা নীতি তোমাদের মুখস্থ রাখতে হবে, যে সমতা বা সামঞ্জস্য, সঙ্গতি বা অনুপাত, ছন্দ, মিল এবং প্রাধান্য। এখন এই প্রত্যেকটা জিনিস তোমরা বই থেকে দেখবে, যে তোমরা তোমাদের বই থেকেও পড়তে পারো অথবা আমার এখান থেকেও পড়তে পারো। এখানে আবার আমার এটা দেয়া যে 5 প্রকারের। এখন দেখো, প্রথমে আমরা আমাদের ছিল যে সমতা। হ্যাঁ, তো সমতাকে আমরা সমতা বলতে কি বুঝি, সমতা বলতে কি বুঝি, যে কোনো বস্তুর মধ্যে সামঞ্জস্যের অভাব থাকলে তার যথাযথ সৌন্দর্য প্রকাশ পায় না। সমতা বা সামঞ্জস্য বলতে বোঝায় সমানভাবে ছড়ানো ওজন। এখন তোমরা দেখো যে বইয়ে তোমাদের আছে ভারসাম্য অথবা সমতা। সমতাকে আবার সমতার শ্রেণী বিভাগ, যে সমতাকে কয় ভাগে ভাগ করা যায়। তো সমতার শ্রেণী বিভাগে দেখা যায় যে বেসিক্যালি এখানে 3 প্রকার। হ্যাঁ, চাক্ষুষ বা প্রত্যক্ষ সামঞ্জস্য, অপ্রত্যক্ষ ভাবে সামঞ্জস্য, সুস্পষ্ট সামঞ্জস্য। তোমরা আমার যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, আর যেটা এখান থেকে পড়তেও পারো অথবা তোমরা বই থেকেও পড়তে পারো। সবাই কি বই নিয়েছো সামনে? জি ম্যাম, জি মিস। আচ্ছা, এখন আজকে এখন তাও তোমরা একটু কথা বলছো, আমার কথা কি বুঝতে পারছো কিনা বলো। যে আমি দেখো যে প্রত্যক্ষ সামঞ্জস্য, যে কোনো বস্তুকে আকর্ষণীয় করার জন্য যে শিল্প উপাদান ব্যবহার করা হয় সেগুলো উভয় দিকে সমানভাবে স্থাপন করাকে চাক্ষুষ সমতা বলে, মানে চোখে দেখে যেটা করা হয়। অপ্রত্যক্ষ সামঞ্জস্য বা সমতা, সেটা হচ্ছে অপ্রত্যক্ষ সমতা প্রত্যক্ষ সমতার নীতি থেকে কিছুটা আলাদা। সুস্পষ্ট সমতা, সুস্পষ্ট সমতা প্রত্যক্ষ সমতা থেকে কিছুটা মিল থাকলেও আকার এবং নকশার কিছুটা পার্থক্য থাকে। আমার এখানে এটার সমতার শ্রেণী বিভাগ দেওয়া আছে। এখন তোমরা একটু বই দেখে আমাকে বলো যে সমতা প্রত্যক্ষ ভারসাম্য বা সমতা অপ্রত্যক্ষ সমতা সংজ্ঞাটা বলো, কে বলবে? লাবণী আক্তার বলো। ম্যাম বলো। ম্যাম এখানে দুইটা দেওয়া আছে সমতায়, প্রত্যক্ষ সমতা আর অপ্রত্যক্ষ সমতা। আচ্ছা, তোমাদের বইয়ে তাহলে নতুন বই, আমার বইয়ে আবার 3টা দেওয়া আছে। আচ্ছা, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ দুইটাও দেওয়া যায় এখানে, মানে আমি যে 3টা দিয়েছি 3টাও দেওয়া যায়, কিন্তু 3টাই আছে সব সময়, 3টাই থাকে। আচ্ছা বলো, তোমাদের দুইটাই বলো কি কি আছে, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ সামঞ্জস্যতে কি আছে? প্রত্যক্ষ সমতায় আছে কোন পোশাকের উভয় পাশে যদি একই ধরনের হয় তবে তাকে প্রত্যক্ষ সমতা বলে, যেমন দুই পাশে ফেলে ওড়না পরা প্রত্যক্ষ সমতা, কিংবা মানে পোশাকের উভয় নকশা সৃষ্টি করে প্রত্যক্ষ, মানে উভয় পাশে একই রকম হয়। আচ্ছা বলো।
প্রত্যক্ষ, তারপর তারপর অপ্রত্যক্ষ সমতা, পোশাকের উভয় পাশ যদি এক ধরনের না হয় তবে তাকে অপ্রত্যক্ষ সমতা বলে, আচ্ছা যেমন পোশাকের একদিকে নকশা অন্যদিকে নকশা ছাড়া। হ্যাঁ, একটু বুঝতে পারছো তোমরা বিষয়টা যে? হ্যাঁ, তো এই এই জিনিসটা কিন্তু শিল্প উপাদান আমি পড়িয়েছি এখানে আজকে তোমাদের, যাদের দেখছি আমি আগের ক্লাসে, আমি কিন্তু দেখিনি। তোমরা কি উপাদানের ক্লাস একটাও করেছো কেউ? জি ম্যাম করছি। আচ্ছা মিস, আচ্ছা, এখন যেমন উপাদানটা হয়েছে কি যে তোমরা কিন্তু অনেক কিছু বানিয়ে লিখতে পারবে, নিজের মন থেকেও অনেক কিছু লেখা যায় রং রেখা আঁকার সম্পর্কে, কিন্তু যখনই নীতি আসবে তখন কিন্তু কোনো কিছু নিজের থেকে বানিয়ে লিখতে যাবে না। অ্যাকচুয়াল যে সংজ্ঞাটা থাকবে এই সংজ্ঞাটা তোমরা আগে লিখতে হবে, তারপরে কিছুটা তোমরা লিখলে লিখতে পারো, কিন্তু কখনোই মানে নীতি যে পাঁচটা, যে সমতা, ছন্দ, প্রাধান্য, সমানুপাত, মিল, এই পাঁচটা নীতি তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এবং সমতার তোমাদের যে নতুন বই, তোমরা কার বইটা পড়ছো জানি না, মানে হোসনে আরা না কার বই, রাইটারের নামটা বলো তো। ম্যাম আমরা প্রফেসর রাফিকা সুলতানা, হ্যাঁ রাফিকা সুলতানা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মানে আমার মনে হয় পুরোনো বইটা নিয়ে তোমাদের, নতুন ভার্সনে তিন প্রকারই থাকার কথা, আর তিন প্রকার লিখলেও দুই প্রকার লিখলেও ভুল হবে না, যেটা আছে তোমাদের বইয়ে সেটাই লিখবে, ঠিক আছে? আর যদি মানে আমার এটা সাথে রাখবে, যেটা ভালো লাগে সেটাই। এখন দেখো তারপরে কি আছে, সমতার পর হচ্ছে সঙ্গতি বা অনুপাত, বলতে আমরা কি বুঝি তোমাদের, দেখো যে দুটি জিনিসের পারস্পরিক মিত্রতা বা মিলের নামই হলো সঙ্গতি। যে কোনো বস্তুর সামনের অংশের সাথে অন্য অংশের সমন্বয়ে সঙ্গতি বোঝায়। এখন তোমাদের এখানে দেখো বইয়ে আছে, যে তোমাদের বইয়ে মনে হয় একটু অল্প করে আছে, যেমন দুটি বস্তুর পারস্পরিক সমন্বয়ের মধ্যে মিলকে সঙ্গতি বা অনুপাত বলে। যেমন দেখো যে পোশাকের রং, নকশা, গঠন, আকার, আকৃতি প্রভৃতির সাথে পারস্পরিক সম্পর্ক রয়েছে, এর ফলে পোশাকের সৌন্দর্য ফুটে ওঠে এবং পোশাককে আকর্ষণীয় করে তোলে। সঙ্গতির অভাব হলে পোশাক সকলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে না। পোশাকের ক্ষেত্রে সঙ্গতির উল্লেখযোগ্য দিক হলো এর কাঁধ, গলা, হাত ইত্যাদি বিভিন্ন অংশের মিত্রতা বা মিল, মানে বিশেষ করে যে কোনো জিনিস, যেমন উপাদান সম্পর্কে বলেছিলাম যে রং, মানে রঙের জিনিস, মানে শরীরের কালার দেখে আমরা রং নির্বাচন করব। আর এখানে যেটা, একটা পোশাক যখন আমরা বানাবো তখন অবশ্যই আমি কি করব যে সঙ্গতি, মানে এখানে দেখো যে ডিজাইন যখন করব একটা আরেকটার সাথে যেন সামঞ্জস্য থাকে। এখানে দেখো কি কি যে তোমাদের এখানে আছে, মানে সঙ্গতি রাখতে গেলে, ডিজাইন করতে গেলে, যেমন গলা আমি কি ধরনের গলা ব্যবহার করব বা কাত কিরকম করব, মানে একটা আরেকটার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমরা আমরা কিন্তু এখন বইয়ের ভাষায় পড়ছি, কিন্তু সব সময়ই আমরা কি করি যে যখন জামা বানাতে যাই বা যে কোনো মানে ব্লাউজ, জামা, যে কোনো জিনিস বানাতে যাই, অবশ্যই আমরা ডিজাইনটা, যে গলার ডিজাইনটা একরকম দেই বা হাতের ডিজাইন একরকম করি, তাই করি না আমরা? যে যেটা যাকে পরলে মানাবে তাকে আমরা সেই ধরনের ডিজাইন দিয়েই আমরা তৈরি করে থাকি। তারপরে দেখো যে সঙ্গতি এবং অনুপাতের পরে আছে ছন্দ। ছন্দ ছন্দ এমন একটি শিল্পনীতি যা অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু বর্ণনা করা কঠিন। ছন্দের অর্থ ধারাবাহিকতা, ছন্দ যেভাবে শুরু হয় সেভাবে শেষ হয়।
এই ছন্দ বলতে গেলে অনেকেই মনে করে যে নাচের বিষয় চলে আসে, হ্যাঁ তোমরা কিন্তু ওই জিনিস টোটালি মাথা থেকে ফেলে দিবে। দিয়ে পোশাকের অনেক সময় ছন্দ বলতে কি বুঝো, তখন দেখা যায় যে ওই অনেক স্টুডেন্ট নাচের বিষয় কিছু লিখে রাখে, কিন্তু বিষয়টা কিন্তু তা হবে না। আমরা আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে পড়াচ্ছি সেটি হচ্ছে যে পোশাকের ক্ষেত্রে আমরা শিল্পনীতি কিভাবে ব্যবহার করব। আমি আজকে শুধু পোশাকের ক্ষেত্রেই বলবো, কিন্তু আমরা ব্যবহারিক জীবনে শিল্প নীতিটা আমরা কি কি কাজে লাগে আমি তোমাদেরকে কিন্তু একটু বিস্তারিত পড়াচ্ছি। তারপরে তোমরা যখন দেখবে যে এখানে যে ছন্দটা কি, যে ছন্দ এমন একটি নীতি যা অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু বর্ণনা এখানে কিন্তু স্পেলিংটা ভুল আছে, কিন্তু বর্ণনা করা কঠিন। ছন্দের অর্থ ধারাবাহিকতা, ছন্দ যেভাবে শুরু হয় সেভাবে শেষ হয়। বিষয়টা কি, যে যেমন একটা জামায় আমি যখন ডিজাইনটা শুরু করব, তখন অবশ্যই জামার মানে উপরে একরকম, নিচে একরকম, সাইডে একরকম, মানে এক এক জায়গায় এক এক রকম করলে দেখতে কি হবে, দেখতে কি ভালো লাগবে না? কিন্তু মানে এমনভাবে করতে হবে যে জিনিসটার দিকে তাকালে যেন মনে হয় যে উপর থেকে নিচ পর্যন্ত মানে জিনিসটা দেখতে খুব ভালো মনে হয় এবং দেখতে ক্লিয়ার বোঝা যায়। হ্যাঁ এটাই, তোমাদের বইয়ে দেখো কি আছে, যে ছন্দ নির্ভর করে সৃষ্টির গতির উপর, ছন্দ অনুভব করা যায় এটি কারুশিল্প এবং প্রত্যেক অলংকারিক শিল্পের অনুভূত হয়। এর মাধ্যমে এক প্রান্ত থেকে অপর প্রান্তের দৃষ্টি উঠানামা করে। এই হচ্ছে তোমাদের ছন্দ। এখন দেখো যে মিল বলতে কি বুঝি, মিল সমন্বয় অনেকটা সঙ্গতির সমার্থক হলেও সমন্বয়ের প্রত্যয় অপেক্ষা অধিকতর ব্যাপক ও গভীর। সব শিল্প বস্তুর যে সমাবেশ হয় তাদের প্রত্যেকের মিত্রতার নাম হচ্ছে মিল। এখন ঝুমুর বলো যে মিল বইয়ে কি আছে তোমাদের, একটু রিডিং পড়ো বই বইয়েরটা। মিল শিল্পনীতির, শিল্পনীতির মধ্যে মিল বা সমন্বয় অন্যতম। পোশাকে বিভিন্ন সামগ্রীর সমাবেশ এমন হওয়া উচিত যাতে তাদের মধ্যে একটি সমন্বয় থাকে। সমন্বয় বা মিল অনেকটা সঙ্গতি বা অনুপাতের সমার্থক হলেও সমন্বয়ের প্রত্যয় সঙ্গতির প্রত্যয় অপেক্ষা অধিকতর ব্যাপক ও গভীর। বিভিন্ন শিল্প বস্তুর সমাবেশের মিত্রতার নাম সমন্বয় বা মিল। যে কোনো বস্তুতে শিল্পনীতি প্রয়োগ করতে হলে পরস্পরের মিল থাকা প্রয়োজন, যেমন রঙের সাথে নকশার, আবার জমিনের সাথে ছাপার, এমন কি আকার আকৃতিরও মিল থাকতে হবে। দেখো জমিনের সাথে উদাহরণস্বরূপ শার্ট প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, ওড়না ইত্যাদির মধ্যে মিল বা সমন্বয়ের মাধ্যমে বৈচিত্র্য ও সৌন্দর্য সৃষ্টি করা সম্ভব করা যায়। ঠিক আছে, আমার এখানে একটু কঠিন ভাষা আছে, যদিও আমার অনার্স এর ইয়ে থেকে দেওয়া, তোমরা তোমাদের বইয়েরটাই ফলো করবে। ঠিক আছে, হ্যাঁ এটা যদি শর্ট করে করতে চাও তাহলে এক কথা এটা লেখা যায়, আর বইয়েই তোমাদের সুন্দর করে দেয়া আছে। তারপরে দেখো যে আছে হচ্ছে প্রাধান্য, প্রাধান্য হলেই তোমাদের শেষ হয়ে যায় আজকের প্রাধান্য। দেখো যে প্রাধান্য বলতে আমরা কি বুঝি, প্রাধান্য বলতে কোনো বস্তুর কেন্দ্রস্থলকে বোঝায়। মানে প্রাধান্য জিনিসটা কি, যে কোনো কিছুকে খুবই গুরুত্ব দেওয়া, যে কোনো একটা পোশাক তৈরি করার ক্ষেত্রে কোন জিনিসটাকে আমি গুরুত্ব দিব বেশি। যেমন যে পোশাকটির আকার, রং, নকশা, গঠন ইত্যাদি সব বস্তু হতে পৃথক, উজ্জ্বল অথবা আকর্ষণীয় তাকেই প্রাধান্য বলে। এখন লাবণী আক্তার তুমি বলো যে প্রাধান্য তোমার বইয়ে কি আছে।
প্রাধান্য বলতে কোনো হয়ে আছে। বস্তু কেন্দ্রস্থলকে বোঝায়। পোশাকের বিশেষ আকার, রং, নকশা, গঠনকে প্রাধান্য দিয়ে আকর্ষণীয় করে তোলাই শিল্পনীতি প্রাধান্য। প্রাধান্য প্রাধান্যের মাধ্যমে পোশাকের আকর্ষণ বৃদ্ধি করে সাধারণ জিনিসকেও অসাধারণ করে তোলা সম্ভব। সম্ভব। আচ্ছা, এখন মানে এখানে বিশেষ মোট বিষয়টা হচ্ছে যে আমি যখন একটা জামা তৈরি করব, সেখানে কোন বিষয়টার উপরে গুরুত্ব দিব বেশি, যে আমাকে ওই রঙের উপর গুরুত্ব দিব নাকি আকারের উপর গুরুত্ব দিব না নকশা বা গঠন? আকার গঠন তো আমি করবই, আমার এটা তো অবশ্যই, আমি আমি যখন আমার জামা তৈরি করব, আমি আজকে তোমাদের এই প্রাধান্য পর্যন্ত রাখবো, পরে আর একটু আছে, নেক্সট ক্লাসে আবার পড়াবো। তো বিষয়টা হচ্ছে যে প্রথমে আমার গঠন অবশ্যই আমি আমার গঠন অনুযায়ী করব। মানে আমি বলতে যে কোনো, যে তুমি তোমার গঠন বা যে জামা তৈরি করবে তার গঠন অনুযায়ী জামাটা তৈরি হবে। তারপর কোন এখানে প্রাধান্য মানে কোন বিষয়টার প্রতি আমি গুরুত্ব দিব বেশি, অবশ্যই আমার যদি আমার শারীরিক গঠন অনুযায়ী জামাটা না হয়, এটা পরলে আমাকে দেখতে ভালো লাগবে না, তারপরে আমি রঙের উপরে গুরুত্ব দিতে পারি, রং তো অবশ্যই দিব, যে গায়ের রঙের উপরে বিবেচনা করে আমি আমি বাকি পোশাকটা নির্বাচন করব বা কি কালার আমার নিব সেটা নির্বাচন করব। তারপরে নকশা, নকশাটা আমি আমার পছন্দ মতো আমি দিতে দিব। তো এই হচ্ছে তোমাদের শিল্প নীতি। শিল্প নীতি হচ্ছে 5টা, সবসময় খেয়াল রাখবে যে সমতা, ছন্দ, প্রাধান্য, সমানুপাত, মিল। প্রাধান্য হচ্ছে যে প্রাধান্য বলতে কোনো বস্তুর কেন্দ্রস্থলকে বোঝায়, যে পোশাকটির আকার, গঠন, নকশা, রং ইত্যাদি সব বস্তু হতে পৃথক, উজ্জ্বল অথবা আকর্ষণীয় তাকেই প্রাধান্য বলে। এই হচ্ছে তোমাদের আজকে আমি পোশাকের ক্ষেত্রে শিল্প নীতির ব্যবহার দেখালাম। নেক্সট ক্লাসে আমি এর বাকি অংশটুকু দেখাবো, যে তোমাদের এছাড়া পোশাক ছাড়া আমরা শিল্প নীতি কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন তোমরা বলো যে তোমরা মোটামুটি সবাই এইটুকু বুঝেছো, পরবর্তী ক্লাসে না আসলে মানে ক্লাসটা তোমরা যদি প্রতিদিন না করো তাহলে কিন্তু কোনো কিছুই বুঝবে না, সামনে কিন্তু তোমাদের পরীক্ষা, তাই না? পরীক্ষার কথা বলেছে তোমাদের? না মিস, না ম্যাম এখনো বলে নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেকদিনই তো তোমাদের ক্লাস হয়েছে, এখন পরীক্ষা নিশ্চয়ই হবে তোমাদের। যা আমরা পড়িয়েছি সিলেবাস, আমি এই চ্যাপ্টার শেষ করার পরে তোমাদের সেকেন্ড পেপার ধরবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম মিস।